তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শ্রীমন্ত ওয়াল্টের আপনাদের আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো দুদিন হলো আমাবতী শুরু হয়েছে। তো রাস্তায় ধরে ছোটো ছোটো কচি গাছেরা দেখছেন যে রাস্তার দুপাশে রশি দিয়ে টেনে টেনে রাস্তার যে প্যাসেঞ্জার আছে তাদেরকে আটকে আটকে যা যার কাছ থেকে সামাজ হচ্ছে, এক টাকা হোক, দু টাকা হোক, কিছু চকলেট হোক বা বিস্কুট হোক, তাদের কাছ থেকে সাহায্য চাচ্ছে। তো পুরোটা জানবো রে কিসের জন্য করা হচ্ছে এবং কী বৃত্তান্ত। এখানকার যা লোক রয়েছে, তাদের দাদা রয়েছে এখানে আশেপাশে, কিছু ভাইটাই আছে, তাদের কাছে শুনবো এবং দাদা কিসের জন্য করা হচ্ছে পুরোটা একটু জানবো। যে আমার পাশে দেখুন যে এখানে কিছু বাসিন্দা রয়েছে, দিদি আছে, দাদারা আছে, তো একটু বলবেন যে এখানে কেন করা হচ্ছে বাচ্চারা যে রাস্তাতে আটকিয়ে রশিটা। এটাই তো বললাম যে সপ্তাহখানেক ধরে বাচ্চারা এরকম নিয়ম পালন করবে, এই যে মানে রাস্তায় দাঁড়িয়ে দু টাকা হোক, পাঁচ টাকা হোক, দশ টাকা হোক, সবার কাছে নিবে, আর এই উপলক্ষে এক সপ্তাহ আবার পুজো হবে। মানে এটা কি কোনো নির্দিষ্ট দেবতা দেবতা আছে নাকি? এই উপলক্ষে আমাতি পুজো বলে আমাদের এটা। আমাতি পুজো, তো ওরা বাচ্চাদের উদ্দেশ্য কি থাকে মানে আটকে আটকে যে টাকা বা যে কোনো কিছু? ওটা না না সেরকম কিছু না, বাচ্চাদের মানে বাচ্চাদের শখ বলতে। হ্যাঁ, পাঁচ দশ টাকা পাবি এটার জন্যই। আমার ছেলে আছে, ওই আমার ছেলে। তো বন্ধুরা পুরোটাই জান দেখবো যে এখানে দেখুন যে বাচ্চারা ছোটো ছোটো কচি গাছারা রাস্তা আটকিয়ে, তো ওই যে দেখুন ছোটো ছোটো কচি গাছারা রাস্তা আটকিয়ে যারা যারা এখানে পারাপার হচ্ছে তাদের কাছ থেকে যতটা পাচ্ছে তাদের কাছ থেকে সাহায্য একটা দুটা পুরোটা নিচ্ছে। তো এখানে আমি রাস্তাটা ক্রস করব, দেখি তারা আমাদের কাছ থেকে কী কী চায়, তো পুরোটাই জানবো। কিছু কিছু কচি কাছা ভাইদের কাছে একটু শুনবো যারা কেন করছেন। তো বন্ধুরা মোটামুটি আমি রাস্তাটা ক্রস করছি, তো এখানকার যত কচি কাছারা রয়েছে রাস্তা ক্রস করার মুহূর্তেই, তো দেখুন যারা যারা রাস্তা ক্রস করছে তাদের রশি আটকিয়ে তাদের কাছ থেকে যতটা সামান্য পাশে নিচ্ছে, তো দেখবো যে তাদের সাথে দু একটা কথা বলে দেখবো কেন করছে। তো দেখুন কি চাই বাচ্চারা, কি চাই? পয়সা কেন রে? কিসের জন্য এখানে করছিস, কিসের জন্য? এটা রশি দিয়ে রাস্তা আটকা দিচ্ছিস? হ্যাঁ, সবাই আস আস, কিসের জন্য করিস রে? এটা কি হচ্ছে? এটা রাস্তা আটকানো? এদিকে আস, এদিকে আস, আস আস এখান থেকে। এখানে কি হচ্ছে রে, রাস্তা দিয়ে আটকাচ্ছিস? এটা কি, কিসের জন্য হচ্ছিস? হ্যাঁ, কি ওটা কি হয় ওটা করলে বল? কি চাই? রাস্তা আটকাচ্ছিস কেন রে? রাস্তা আটকাচ্ছিস কেন? অমাবতী গণেশ ঠাকুর দেখা যাচ্ছে, ওইটাই কামাখ্যা ঠাকুর হয় নাকি? তার জন্য রাস্তা আটকাতে হবে? কি করিস রাস্তা আটকে, কি করিস? কি এখানে যে দেখিস যারা যারা যাচ্ছে রাস্তা আটকায় দিচ্ছিস, কি করিস? তাদের কাছ থেকে কিনিস? আর অনেক কিছু জিনিস নেই। আমি যদি না দিই তাহলে
আমাকে যেতে দিবি না? দেখুন যে আমাবতী লেগেছে দুদিন হলো মোট, তো এখানে কচিকাচারা এখানকার পাড়ার যে ছোটো ছোটো মেয়েরা আছে, ভাই বোনরা আছে, তো এখানে যে জগন্নাথ মন্দিরের জগন্নাথ ঠাকুরের মূর্তি এখানে লাগিয়ে রাস্তা আটকিয়ে তাদের ইচ্ছা মতো যারা যারা এখানে রাস্তা পারাপার হচ্ছে তাদেরকে যে যে যার সামর্থ্য মতো তাদের কাছে সাহায্য চাচ্ছে, হয়তো টাকা হোক বা শুধু চকলেট থেকে শুরু করে বিস্কুট বিভিন্ন জিনিস তারা তাদের কাছ থেকে চেয়ে নিচ্ছে। দেখুন যে আমার পাশে ছোট্ট বোনটি, সেও ধরো রাস্তা আটকিয়ে আছে,